হ্যালো ফ্রেন্ড, আমি বিন্টু বিশ্বাস। আপনারা দেখছেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভিটি গার্ডেনিং। ক্রিয়েটিভিটি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একটি নতুন গাছ নিয়ে আলোচনা করব। এই গাছটি সম্পর্কে খুব কম বন্ধুরা জানেন বা গাছটি খুব কম বন্ধুরা দেখেছেন। তো আজ আমি এই গাছটি সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং কীভাবে গাছটির পরিচর্যা করতে হয় সেই সম্পর্কে ভিডিওটিতে আমি পুরোপুরি আলোচনা করব। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি আপনার কোথাও স্কিপ করবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখবার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্রথমে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই গাছটি যদি আপনাদের বাড়িতে না থেকে থাকে এবং আপনাদের বাগানে না থেকে থাকে, অন্ততপক্ষে একটি গাছ আপনার নার্সারিতে গিয়ে পারচেস করুন এবং আপনাদের বাড়িতে প্রতিস্থাপন করুন। কারণ এটি একটি খুব হার্ডি প্ল্যান্ট এবং খুব কম পরিচর্যাতে এই গাছটি আপনাদের বাড়িতে বেড়ে উঠবে। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অন্ততপক্ষে একটি গাছ পারচেস করে নিয়ে এসে আপনাদের বাড়িতে প্রতিস্থাপন করুন। এই গাছটির নাম ফার্স্ট লাভ, আবার অনেকে বলে থাকে গোল্ডেন প্যান্ডা। ফার্স্ট লাভ বলার একটি কারণ আছে বন্ধুরা, এই গাছটির ফুটন্ত ফুল প্রথমবার দেখলেই আপনি এই ফুলের প্রেমে পড়ে যাবেন, হয়তো এই কারণে এই ফুলটির নাম ফার্স্ট লাভ। এই গাছটিতে এপ্রিল মাসের প্রথম থেকে ফুল ফোটা শুরু হয়ে যায় এবং গাছে প্রায় 20 থেকে 25 দিন ফুল স্টে করে। আপনারা লক্ষ্য করবেন, আমার দুটি গাছের প্রত্যেকটি ডালের আগাতে বাঞ্চাকারে অসংখ্য কুড়ি এসেছে। গাছে কুড়ি আসার মুহূর্তে অথবা গাছে কুড়ি আসবার আগে কী ধরনের সার গাছে প্রয়োগ করতে হয় সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদেরকে বলে রাখি, এটি একটি হার্ডি প্ল্যান্ট, খুব কম পরিচর্যাতে এই গাছটি আপনাদের বাড়িতে বেড়ে উঠবে। কম জল প্রয়োগ হয়ে গাছটি মারা যায় না, গাছটি বৃদ্ধি খুব ধীরগতিতে হয় যা আপনারা বুঝতেই পারবেন না। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মাসগুলি গাছটির রেস্ট পিরিয়ড চলে। এই সময়টিতে আপনারা মাসে একবার করে গাছের গোড়ায় খাবার প্রয়োগ করবেন। গাছে কুড়ি আসার আগে অথবা কুড়ি চলে এসছে এই সময় গাছে নাইট্রোজেন সমৃদ্ধ সার খুব কম পরিমাণে গাছে প্রয়োগ করা উচিত। বিশেষ করে রাসায়নিক জাতীয় সার যেমন ইউরিয়া এই সময় গাছে প্রয়োগ না করাই উচিত। তার পরিবর্তে আপনার জৈব সার, গোবর সার অথবা পাতা পচা সার অথবা ভার্মি কম্পোস্ট গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এই গাছ দুটির বয়স প্রায় 2 বছর এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছে অলরেডি কুড়ি চলে এসছে। তাই কুড়ি আসার মুহূর্তে গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের পরিবর্তে আপনারা গাছের গোড়ায় ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। গাছের শেকড় বৃদ্ধি এবং শেকড়ের গঠনে সহায়তা করে ফসফরাস। তাছাড়াও গাছের বৃদ্ধির পাশাপাশি গাছের সময় মতো ফুল ফল আসতে সাহায্য করে এই ফসফরাস। পাশাপাশি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং গাছের কাঠামোকে শক্ত করতে, গাছকে সবুজ প্রদান করতে এবং গাছে ফুল আসতে পটাশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনারা গাছে কুড়ি চলে এসছে বা কুড়ি আসার টাইম হয়ে গেছে এই মুহূর্তে আপনারা নাইট্রোজেনের পরিবর্তে পরিমাণ মতো ফসফরাস এবং পটাশ জাতীয় সার গাছের গোড়ায় প্রয়োগ করবেন। প্রথমে যে সারটির কথা বলবো, কলার খোসা থেকে প্রস্তুত জৈব সার। গাছের বৃদ্ধির পাশাপাশি গাছে বেশি পরিমাণে ফুল পেতে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, গাছের কাঠামোকে শক্ত করতে, গাছকে সবুজ প্রদান করতে এই কলার খোসা জৈব সার বেশ কার্যকরী। এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, অল্প পরিমাণে ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজের মতো খনিজ পদার্থ, যা শুধু গাছের ফুলের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে না, গাছের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে। দ্বিতীয়টি হচ্ছে ডিমের খোসা থেকে প্রস্তুত জৈব সার। ডিমের খোসাতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, কিছুটা পরিমাণে ফসফরিক অ্যাসিড এবং ক্যালসিয়াম, যা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, গাছকে সবুজ প্রদান করতে সাহায্য করে। আপনারা অর্গানিক এই দুটি ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা জৈব সারের পরিবর্তে গাছের গোড়ায় রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। এর জন্য আপনারা যে কোনো ফার্টিলাইজার দোকানে যাবেন, সেখান থেকে অনায়াসে আপনারা পটাশ পেয়ে যাবেন। 8 ইঞ্চি টবের জন্য 1/2 চামচ পটাশ গাছের গোড়া থেকে 2 থেকে 2.5 ইঞ্চি দূরত্ব বজায় রেখে রাউন্ড শেপে আপনারা প্রয়োগ করতে পারেন। পাশাপাশি আপনারা এর সাথে নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় সার ডিএপি গাছের গোড়ায় অবশ্যই প্রয়োগ করবেন। 8 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি ডিএপি দানা গাছের গোড়ায় আপনারা একসাথে প্রয়োগ করবেন। এছাড়া আপনারা এনপিকে 0:52:34 রেশিওর যে কোনো সার আপনারা গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। গাছের গোড়ায় সার প্রয়োগ করার আগে টবের মাটিটিকে 1.5 থেকে 2 ইঞ্চি খুঁড়ে নেবেন, তারপর আপনারা পরিমাণ মতো গাছের গোড়ায় সার প্রয়োগ করবেন। বন্ধুরা, আপনারা গাছের গোড়ায় অর্গানিক ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন অথবা কেমিক্যাল ফার্টিলাইজারও প্রয়োগ করতে পারেন। পরিমাণটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো অর্গানিক অথবা কেমিক্যাল যে কোনো একটি ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন।
আমি সর্বদা গাছের গোড়ায় অর্গানিক ফার্টিলাইজার প্রয়োগ করি। 8 ইঞ্চি টবের জন্য 1 চামচ ডিমের খোসার ডাস্ট এবং 1 চামচ কলার খোসার ডাস্ট আমি গাছের গোড়ায় প্রয়োগ করছি। আপনারা আপনাদের সুবিধা মতো ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করবেন। গাছের গোড়ায় সার দেওয়া হয়ে গেলে পরিমাণ মতো জল গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, গাছে কুড়ি আসার আগে অথবা কুড়ি চলে এসেছে সেই সময় আপনারা গাছের গোড়ায় অর্গানিক অথবা কেমিক্যাল দুটি ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন। পরিমাণটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কেমিক্যালের পরিবর্তে সবসময় গাছে অর্গানিক ফার্টিলাইজার প্রয়োগ করার চেষ্টা করবেন। এবং সম্পূর্ণরূপে গাছে ফুল আসার পরে আমি এর সেকেন্ড ভিডিও অবশ্যই আপলোড করব। আপনারা সবসময় আমার সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।